दोल दोल दोल
আকাশ সব কিছু ছাইড়া আয়ো রে মাজর হে আল্লাহ হে রামা আয়ো রে মাজর হে আল্লাহ হে রামা চলুন মিষ্টি গান আইটেমটা কেমন লেগেছে আপনাদের একটু তালি দিয়ে বুঝিয়ে দিন সবাই মিলে সবাই থ্যাংক ইউ চলুন এবারে আরো একখানা ভীষণ প্রিয় গান উপহার দেবেন কুমার অভিজিৎ আজকে ভীষণ ভালো ভালো গান আপনাদের জন্য চয়েস করে নিয়ে এসেছি যেটা প্রত্যেকের ভালো লাগবে চলুন তেমনই একটা গান এই মুহূর্তে আমরা সবার জন্য সবার সাথে হ্যালো হ্যালো ছে 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 আচ্ছা এবারে ছে ছে যে গানটা শোনাবো সেই গানের সঙ্গে একটু ডান্সার আসবে একটু জোরে আওয়াজ দাও বন্ধুরা আর বান্ধবীরা এই গানটা শুধুমাত্র বন্ধু বান্ধবীদের জন্য একটু ডান্সার বন্ধু বান্ধবী আসবে চলো চল ব্যাকআপ ডান্সারদের বলবো প্লিজ ওয়েলকাম
জানি না না জানি না অল্প ছোঁয়াতে একটু দাঁড়ানো চৌকিতে ফিরে তাকানো এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড়ে মনেতে জানি না না জানি না জানি না জানে না থ্যাংক ইউ আচ্ছা এবারে যে গানটি আপনাদেরকে শোনাবো আপনাদের এখানে প্রচুর জঙ্গল দেখেছি জঙ্গলে কখনো এখানে কি আগুন টাগুন লাগে নাকি আগুন লাগে না তো অ্যাকচুয়ালি জঙ্গলে যখন লেগে যায় আগুন যে রূপটা ধারণ হয় তেমনি আমরা কোনো সুন্দরী মেয়েকে যদি ভালোবাসি বা তাকে দেখে পছন্দ হয় তার অবস্থা কি হয় সেই আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে তাই জঙ্গলের লেগে যাওয়া আগুনের সঙ্গে একটা সুন্দরী মেয়েকে তুলনা করা হয়েছে তাই সেরকম একটা গান এই মুহূর্তে শোনাতে চাই গানটাতে ফাটাফাটি সবাই মিলে এনজয় করবেন আশা করি সবার ভালো লাগবে আমার খুব পছন্দের একটা গান শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ আজিজ সাহেব গেয়েছিলেন গানখানি হ্যাঁ হ্যাঁ এই তো আওয়াজ দাও আওয়াজ না দিলে কি গাইবো বুঝতে পারছি না তোমরা যে গানটা বেশি ভালোবাসো তুমি যেমনই নুপুরি হও আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে গাইছি হ্যাঁ একদম এত গান গেয়েছি মানে কি গাইবো খুঁজে পাচ্ছি না আপনাদের পছন্দের গানগুলোই আমি শোনাবো ঠিক আছে আপনারা যদি এরকম জোরে চিৎকার করে বলেন তাহলে অবশ্যই সেই গানগুলো শোনাবো কি গানটা বলবো না গো আর কোনো দেবা কে আবার এই তো চলো চলন হরিণী যেন এখনো শিকারী জালে পড়ে
জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরী রূপসীর রাগ তেমন রেগে গেলে আর গলে রূপের বাহার ওই রূপে আমি মরি দোষ পলকার পাকে পাকে সাত পাকে বাঁধব তোমায় বাঁধন খুলতে তুমি ডাকবে আমায় পাকে পাকে সাত পাকে 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 সাত পাকে বাঁধব তোমায় বাঁধন খুলতে তুমি ডাকবে আমায় জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরী রূপসীর রাগ তেমন জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরী রূপসীর রাগ তেমন রেগে গেলে আর গলে রূপের বাহার ওই রূপে আমি মরি দোষ পলকার এরকম রোগা চেহারায় তুই ওকে ভাই ছেলেরা ছেলেদেরকে কিভাবে অসম্মান করলো ওকে কিছু বল 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 যা গ্রিন রুমে গিয়ে ও শোধটা তুলে নে হ্যাঁ কিছু বুঝতে পারলো তো ভালো লেগেছে ওদের অভিনয় হ্যাঁ হ্যাঁ চলো আরে চলুন পরবর্তী গানে সবাই ফাড়িয়ে এনজয় করুন আর একটা খুশির খবর আগামীকাল এই মঞ্চে রয়েছে এক বড় মাপের অর্কেস্ট্রা সবাই আসবেন কুমার হালদার আসছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য এখন কুমার অভিজিৎ ফাটিয়ে এনজয় করুন সবুজ আচ্ছা 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 ঠিক আছে আগে প্রেমের গানগুলো হয়ে যাক তারপরে তারপরে ব্যথার গান হবে হ্যাঁ ওই মঞ্চটাতে যাব আচ্ছা ঠিক আছে চলো এই গানটাতে যাচ্ছি এসো তুমি বুকে এসো দূরে থেকো না অত রাত মনটাকে পুষে রেখো না এসো না এসো না বুকেতে এসো না এসো তুমি বুকে এসো দূরে দেখো না অত রাত মনটাকে পুষে রেখো না এসো না এসো না বুকেতে এসো না চলো না সবে চলো না ঘুমিয়ে গেলে রাত জুড়িয়ে যাবে একসাথে সবাই বাইরে যদি থাকো এভাবে ঠান্ডা লেগে কাশি যে হবে ঘরে চলো না সবে চলো না ঘুমিয়ে গেলে রাত জুড়িয়ে যাবে চলো না চলো না ঘরেতে চলো না
জোরে আওয়াজ হোক একসাথে সবার দিকে রাজনীতিকে আসবে যাবে কি আর মন বন্ধ ঘরে আমরা এখন আর কেউ নেই শুধুই দুজন চার যা খুশি ভাবুক তারা আসবে যাবে কি আর মন তোমার প্রেমেতে হয়েছে দিওয়ানা মেয়েদের একটু দেখতে ভালো হলে মেয়েরা কি এরকম অভিমানী হয় কি গো মেয়েরা একটু বলো তো সত্যি কি তাই ছেলেরা কি বলো তাই যদি হয় তাহলে আমার সঙ্গে একটু গলা মেলাতে হবে সবাইকে চল মেয়েরা যারা দেখতে সুন্দরী হয় অনেকেই আছে সুন্দরী হলেও তাদের মনটা খুব নরম হয় আবার অনেকে আছে দেখতে সুন্দরী হলে তাদের এরকম অহংকার বেড়ে যায় রূপের অহংকার তাই রূপের অহংকার করে কি হবে ভাই একদিন তো বুড়ো হতে হবে একদিন তো বুড়ি হতে হবেই আমাদের আর আপনাদেরকে একটা কথা বলে রাখি রিসেন্ট আমার একটা গান নতুন গান একটা রিলিজ হতে চলেছে ওই যারা একটু স্টাইল দেয় মেয়েরা বিশেষ করে যারা সুন্দরী দেখতে তাদের জন্য একটা গান লিখেছি ললনা বলে একটা গান আসছে আপনারা ইউটিউবে একটু চোখটা রাখবেন কুমার অভিজিৎ অফিসিয়াল আমার চ্যানেল আর আরেকটি চ্যানেল আছে নিউ হ্যাপি নাইট অর্কেস্ট্রা চ্যানেল এই দুটো চ্যানেলে একটু চোখ রাখবেন আমার নতুন গান আসছে খুব শীঘ্রই পুজোর আগে তাই অবশ্যই চোখ রাখতে হবে খুব সাবধান থাকবে সেই মেয়েরা যারা একটু অহংকার করে রূপ নিয়ে তাদেরকে এটা অ্যাকচুয়ালি সচেতন করার জন্য গান যেহেতু একদিন তো আমাদের সবাইকে মরতে হবে তাই এত অহংকার করে কিছু লাভ আছে বলো তাই না তাই চলো সেরকম একটা গান তুমি যেমন নূপুরি বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে মনে রেখো মনে রেখো মনে রেখো তুমি যেমন নূপুরি একসাথে সবাই তার তালে
Oh,
थैंक यू थैंक यू। बोले छिले गो भालोबाशी गो आज क्या তাদের জীবনে আর ভালোবাসার শব্দটা তারা একবারও আনতে চায় না, আর কোনোদিন তারা বলতে চায় না যে ভালোবাসো তুমি আমায়, তারা কোনোদিন আর ভালোবাসতে চায় না। ভালোবাসাতে যদি না হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, ভালোবাসাতে যদি না হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন, যে পেয়েছি আধা
ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। এত দুঃখ, এত কষ্ট, এত ব্যথা পাওয়ার পরেও আমরা ভালোবাসবো? ভালোবাসা আমাদের হৃদয়ের একটা মানে হৃৎপিণ্ডের একটা ব্যাপার, অনুভূতি। তাই যতই আমরা বলি ভালোবাসবো না, তাও আমাদের অবুঝ হৃদয় ছুটে যায় সেই ভালোবাসার মানুষটার দিকে। তো যাই হোক অভিজিৎ, বন্ধুরা কিন্তু ধাক্কা পেয়ে, আঘাত পেয়ে একটা জিনিস হাড়ে হাড়ে টের পেয়েছে, এবং একটা অভিজ্ঞতা হয়েছে বলবো, একটাই অভিজ্ঞতা হয়েছে বন্ধুদের, যে প্রেম করেছিল চোদ্দ পুরুষ বাবা জ্যাঠা কাকা, প্রেম করেছিল চোদ্দ পুরুষ বাবা জ্যাঠা কাকা, এখন প্রেম করতে চাই পকেট ভর্তি টাকা, পকেট ভর্তি টাকা, পকেট ভর্তি টাকা। আচ্ছা, এবারে যাদের বিয়ের কথা চলছে তাদের জন্য একটা গান গাইব, আমার তরফ থেকে একটু তাদের বিয়ের জন্য শুভকামনা জানাতে চাই একটা বিয়ের গান দিয়ে। হ্যাঁ, একটা নাচের গান, হ্যাঁ, সবাই মিলে এই গানটাতে ফাটিয়ে নাচবে। সজনী গো পেতে হাজির হলা, একসাথে সবাই মিলে এসেছে আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে যেতে এসেছি, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। নিচে কি যেতেই হবে? তাহলে কেউ সেলফি নেবেন না বলুন, তাহলে যাব। মানে কি বলুন তো, আমি যাব, সবাই মিলে বসে বসে নাচবেন, বসে বসে আনন্দ করবেন, চিৎকার করবেন, এটাই একটা শিল্পীর কাছে খুব বড় একটা আশীর্বাদ, বড় একটা আনন্দ। ঠিক আছে, এখান থেকে কি লাভ কাটা যাবে? বাবা দরকার, ডান সাইড দিয়ে, ডান সাইড দিয়ে চলো সবাই মিলে, 1 2 3 4। পারবে না যে ও তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার একটু কাছে পারবো তাকে ভেঙে দিতে, একসাথে পারবে না যে ও তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার একটু কাছে পারবো তাকে ভেঙে দিতে,
তো এলাম আমার ভালোবাসার মানুষটা কোথায় ও ঠাম্মা ভালো 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 আসো তোমরা ভালো থাকো ভগবান ভগবান তোমাদের ভালো রাখুক ঈশ্বর ভালো রাখুক চলো ও ঠাকুমা এই বললাম সেলফি চলো সবাই মিলে সবাই মিলে একটু উলু ধ্বনি দেবেন তো নাকি ও দাদু ভালো আছেন ঠাম্মাকে কোথায় লুকিয়ে রেখেছেন ঠাম্মাকে আমার ভয়ে লুকিয়ে রেখেছেন বাড়িতে ঠাম্মা কোথায় দাদু প্রচন্ড বদমাশ আছে জানে অভিজিৎ আসবে তাই আমার চলো 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 সবাই মিলে একটু উলু ধ্বনি দেন সবাই ওয়ান টু থ্রি ফোর শাক বাজাও উলু দাও খুশিতে ওড়ো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো শাক বাজাও উলু দাও খুশিতে ওড়ো প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি শাক পাতে বেড়ে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি শাক পাতে বেড়ে নিয়ে যেতে এসেছি আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে সবাই মিলে বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও অপূর্ত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাটে বেড়ে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাটে বেড়ে নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে হয়েছে তবু বলা যায় মন্ডা আমার বা
व्यापी सारा भारत नाची বাইরে যাও রুজি রোজগারের জন্য বা নিজেদের চাকরি সূত্রে কি বলো বলো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা যারা বাইরে যাও তাদের মনটা তখনই হয়তো সেই দেশের ভাষা হয়ে যায় তারপরে বাড়ি এলে কি ভাষা আমরা কথা বলি আর আমাদের মনটা কি হয় একটু জোরে গাইতে হবে আমার সঙ্গে হ্যাঁ 1 2 3 4 মনটা আমার বাঙালি মনটা সারা ভারত নাচিয়ে আরে বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি রাতটা সবাই জাগবেন তো নাকি আর একটু জোরে আওয়াজ দিন তবে তো রাত জাগার গান একটা গাইবো নাকি আর আমার মিউজিশিয়ানদের বাজনা কেমন লেগেছে আপনাদের একটু তালি দিয়ে বুঝিয়ে দিন মিউজিশিয়ানদের জন্য জোরে তালি চাই জোরে একটু চিৎকার চাই কারণ মিউজিশিয়ান না হলে আমরা একদম গান গাইতে পারবো না সঙ্গে সাউন্ডের জন্য লাইটের জন্য একটু জোরে তালি আর সর্বশেষে বেশি করে তালি চাই এই মেলা কমিটির জন্য সবাই মিলে জোরে তালি এবং জোরে আওয়াজ চাই সত্যি চারিদিকে বইছে নদী উথাল পাথাল জল
চারিদিকে বইছে নদী উথাল পাতাল জল। মনসা পূজা কমিটি এবং মেলা কমিটির অক্লান্ত পরিশ্রমে আজকে এত মানুষের ঢল। চাইব সংস্থার জন্য একবার জোরদার তালি হোক সবাই মিলে সবাই। থ্যাংক ইউ। সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। তাই যদি হয় তাহলে একটু জোরে আওয়াজ চাই। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো তো নাকি? তাহলে একটা হিন্দি গান হবে ফটাফটি ডান্সের, একটা হিন্দি গান। ওকে কি
কি গান ও বাবা কি সুন্দর একটা গানে রিকোয়েস্ট করলে বাহ কি বাবা চলুন সবার সঙ্গে সবার সাথে আমরা নিউ হ্যাপি নাইট পরিবার মঞ্চে কুমার অভিজিৎ আমরা রয়েছি আপনাদের সবার প্রিয় সেই মনসা পুজো এবং উৎসব কমিটি কর্মকর্তাদের পবিত্র জায়গায় মূল মঞ্চে চলুন সবাই মিলে ফাটিয়ে এনজয় করুন আর বক্সের সামনে বন্ধুরা নিজেদের জন্য একবার জোরদার তালি সবাই মিলে সবাই থ্যাংক ইউ জিও ডান্সার ডান্সার আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু বিশুদা একটু ডান্সারদেরকে একটু ডাকো চলুন নন্দনকে ডাকো নন্দন নন্দন ব্যাকআপ ডান্সের জন্য চলে এসো I wonder which one of you will be lucky to get it. You? How about you? Aa gaya, dil churane mein aa gaya, dil churane mein aa gaya, dil churane ye aa gaya. Life is lovable, pyar mein sehna. নন্দনের জন্য একটু জোরে তালি হোক ওর জন্য একটু জোরে তালি সবাই मुलाकात है हर जवा
हंसी रात है, चाहतों भरी मुलाकात है, जिसको देखिए बेकरार है, हर हसीन को मुझसे प्यार है। होश उड़ाने आया आया, अब सजाने आया आया, गम भुलाने आया आया, मैं बिलो पे छाया छाया, आ गया आ गया, दिल चुराने मैं आ गया आ गया आ गया, दिल चुराने मैं आ गया है। लाइफ इज लवेबल, प्यार नहीं सहलेबल, लाइफ इज लवेबल, प्यार नहीं सहलेबल, दिल मेरा अवेलेबल तेरे लिए, आ गया आ गया, दिल चुराने मैं आ गया आ गया आ गया। हाँ चलो एवं अपने से प्रिय आपकार एक गान मुहूर्ते उपहार देव चलो। हाँ अच्छा एक जनप्रिय गान एक रिक्वेस्ट छो अनेकगुलो गान रिक्वेस्ट बाट एक तो गाइले हो ना पर एक शिल्पी आके गई एत गान करी बोल तो सब एकटूक गए देव ना कि करब माथा खराब हो जाए আর রিকোয়েস্ট করো না একটু একটু রেস্ট নিতে হবে নাহলে আর পাচ্ছি না কারণ একটা না গলাটা পরপর কর্কশ হয়ে যাচ্ছে। তার আগে একটা গানের খুব দারুণ একটা গান আপনারা রিকোয়েস্ট করেছিলেন উপহার বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পীর গাওয়া গান এন্ড্র কিশোরজির গাওয়া একটা গান আপনারা রিকোয়েস্ট করেছিলেন সেটাই গাইছি। चले जाए प्राणेर पाखी चले जाए पिंजर भेंगे चले जाए সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার কাঁচার পাখি তবু কাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়। রাজের দিকে একটু লাইটটা ঘোরাও ওদিকে একটু লাইটটা দাও রাজের দিকে একটা লাইট দাও ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় শুধু স্মৃতি রেখে যাও তোমার
স্মৃতি সরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে আমার হৃদয় ভেঙে যা চলুন এবারে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে অন্তত সবার কাছে এখন স্বয়ং বাবা ভোলানাথকে একটু ডাকবো নাকি? আচ্ছা আচ্ছা, এরপরে লাঞ্ছনাটা একটুখানি গিয়ে আমার সিঙ্গেল অনুষ্ঠানটা শেষ করব, সবাই মিলে বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে নিন। একটু লাইটটা বন্ধ করুন তো। একদিন যখন আমাদের সবাইকে যেতে হবে, তাই সেই চিন্তাটা তো আছেই অবশ্য, তার আগে সবাই মিলে একটু আনন্দ করে যাব। হ্যাঁ বলুন, হর হর মহাদেব বম বলে। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান, তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই গায় গো তোমারই জয়গান। মানুষ
তরে তোমার শরণ মিলে দুঃখী আর আসি মুখে জানি তুমি করে দাও
তোমায় হে তারকেশ 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 তারকে তো চলুন পপ কুইন অপেক্ষা করছে আপনাদের সামনে আসার জন্য দেখতে যেমন সুন্দরী সুন্দর সুন্দর গান উপহার দেয় সবাইকে নাচাতে যেমন ভালোবাসে নিজেও নাচতে ভালোবাসে পপ কুইনকে মঞ্চে নিয়ে আসবো আর অভিজিৎ দা ডুয়েট গানে আসবেন কথা দিয়ে গেলেন অনেকটা সময় আপনাদের আনন্দ দেওয়ার জন্য মঞ্চে ছিলেন উনি ডুয়েট গানে আসবেন কথা দিয়ে গেছেন কেউ হতাশ হবেন না অনেকের অনেক রকম গানের আবদার আছে আমরা চেষ্টা করব সেই আবদারের গানগুলো উপহার দেওয়ার তো চলুন এই মুহূর্তে পপ কুইনকে নিয়ে আসবো মালতি মণ্ডল মালতি মণ্ডল পাথারগিড়ি পাড়া তোমার বাড়ি প্লিজ তোমার আপনজন খোঁজ করছে তুমি মঞ্চের ডান সাইডে চলে আসো মালতী মণ্ডল তোমার বাড়ির লোক তোমাকে খোঁজ করছে তুমি মঞ্চের ডান সাইডে চলে এসো তোমার জন্য অপেক্ষায় আছে তোমার বাড়ির লোক আর সবাই যেটা অপেক্ষায় আছে পপ কুইনের ফাটাফাটি গানে আনন্দ করতে চাই পপ কুইনকে নিয়ে আসার আগে একটা কি ডান্স হবে হবে একটু তালি দিয়ে বোঝান সবাই থ্যাংক ইউ চলুন একটা ডান্সের জন্যে নিউ হ্যাপি নাইট পরিবারের প্রিয় ডান্সারদের বলবো প্লিজ মঞ্চে আসার জন্যে সুন্দর একটি ডান্স উপহার দেবেন আর সেই সঙ্গে একটা কথা বলি আপনারা হাইব্রিড পাঁচালি শুনেছেন হাইব্রিড শাক সবজি মাছ সব দেখেছেন হাইব্রিড পাঁচালি শুনেছেন ছোট্ট করে দেবো যদি ভালো লাগে একটু ভালোবাসা দেবেন আজকালকার মেয়েদের নেই কো মাথায় চুল সিঁদুরেরই শোভা বাড়ায় প্লাস্টিকের ওই ফুল মানে না কো ভাসুর শ্বশুর দেখায় কত খেল ঘরের পা কাজ ফেলে তারা দেখে সিরিয়েল রামায়ণ মহাভারতের থেকে সিরিয়াল নাকি দামি অথচ সিরিয়ালে দেখো মেয়েদের দু তিনটা করে স্বামী বাবা মা হলো সংসারের বোঝা দামটা বড়ই কম তাদের ঠিকানা তাই হলো বৃদ্ধাশ্রম সুন্দরী মেয়েরা ভালোবাসে যার আছে অনেক টাকা বৌদিরা আবার স্টাইল করে হাতে পরেনি শাখা করলে নষ্ট পাবে কষ্ট শোনো দিয়া কান বাবা মাকে কষ্ট দিও না করো গো সম্মান ভালো যদি লাগে এই বিশ্বজিতের বুলি সবাই মিলিয়ে জোর করে দাও না হাতের তালি থ্যাংক ইউ চলুন এই মুহূর্তে একটা ডান্স আমরা দেখব প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা যে মেলা চালাতে পারেনি আগামীকাল অর্কেস্ট্রা আগামীকাল আমাদের ঠিক একই রকম বড় মাপের অর্কেস্ট্রা এবং লাস্ট দিন অর্থাৎ রবিবার আমাদের মেলার শেষ তথা বিদায় দিন ওদিন আমাদের যাত্রাপালা দেবতার আদালতে ভগবানের বিচার সত্যি মেটাতে পারবে না আপনাদের ভালোবাসার ঋণ আপনাদের জন্য মেলা বাড়িয়ে দিল দুই দিন আগামীকাল এবং পরশু আগামীকাল অর্কেস্ট্রা থাকছে পরশুদিন থাকছে যাত্রা আসবেন আনন্দ করবেন বাড়িয়ে দিবেন আনন্দের মাত্রা চলুন এখন সুন্দর আছে আমাদের চান্স দেখে নেব সবাই মিলে সুন্দর একটি ডান্স ডান্সের জন্য চাইবো নিউ হ্যাপি নাইট পরিবারের প্রিয় ডান্সারদের বলবো প্লিজ ওয়েলকাম
সমস্ত সদস্যদের কাছে বিশেষ অনুরোধ, সঙ্গে সঙ্গে নবোদয় সবুজ সংঘের সমস্ত সদস্যদের কাছে বিশেষ অনুরোধ, মেলা চতুর্দিকে যেভাবে দায়িত্ব দেওয়া আছে সবাই সেইভাবে আবার ছড়িয়ে যান, মেলা চতুর্দিকে দায়িত্ব নিয়ে সবাই ছড়িয়ে যান। কারণ বিভিন্ন রকম খবর আসছে, সমস্ত পূজা ও মেলা কমিটির সদস্য তথা নবোদয় সবুজ সংঘের সমস্ত সদস্যদের কাছে অনুরোধ, আবার ভাই সবাই দায়িত্ব করে চারিদিকে ছড়িয়ে যাও এবং দায়িত্ব পালন করো, সবাই চারিদিকে ছড়িয়ে যাও এবং দায়িত্ব পালন করো। থ্যাংক ইউ, সবাই সব দিকটা নজর রাখবেন। আর চলুন সেই সঙ্গে একটা আবদার রাখবো, রাখবেন আপনারা? অনেকগুলো গানের পর একটা ডান্স হয়েছে, আর একটা ডান্স হবে, একটু তালি দিয়ে বোঝান না সবাই। থ্যাংক ইউ, চলুন আর একটা ডান্স আমরা দেখবো, তারপরে পপকুইনকে মঞ্চে নিয়ে আসবো। আর সেই সঙ্গে একটা কথা বলি, মনসমা তো সবার মা গো, নয় তো কারো একার, মায়ের আগমনে আনন্দটা তোমার আমার নয়, আনন্দটা আজ সববার। কয়েকদিন পরে দুর্গা মা আসছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে লয়ে এই মর্তধামে, এখনকার ছেলেরা বেশিরভাগ মা বাবাকে সঙ্গে রাখে না, পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। কৈলাসাতে প্রেম করেছিলেন বাবা ভোলানাথ, এখনকার ছেলেরা অ্যান্ড্রয়েড সেটে প্রেম করছে, না মেনে জাতপাত। জনচেতনার শিক্ষা এখন হচ্ছে গ্রামে গ্রামে, বেশিরভাগ ছেলে জন্ম নিচ্ছে বেলতলি নার্সিংহোমে। নার্সিংহোমে ছেলে মাগো বাড়ে তাড়াতাড়ি, 3 মাস বয়স হলে বেড়ায় গপ দাঁড়ি, 9 মাসেতে ওই ছেলেটা আই লাভ ইউ বলে, সেই আনন্দে বাচ্চার মাসি ফাটাও বিষ্টু বলে। অনেক ধন্যবাদ, চলুন এই মুহূর্তে ফিরবো আপনাদের প্রত্যেককে নিয়ে, আর একটা ডান্স, ডান্সের জন্য চাইবো নিউ হ্যাপি নাইট পরিবারের প্রিয় ডান্সারদের বলবো প্লিজ ওয়েলকাম। আর সবাই মিলে একবার জোরদার বলুন, মনসা মাতা কি, মনসা মাতা কি, উৎসব কমিটি হিপ হিপ, উৎসব কমিটি হিপ হিপ, আসছে বছর বছর বছর, আসছে বছর বছর বছর, অবশ্যই এগিয়ে যাবে, ভালো হবে, শুন। লিপিকা ম্যাডাম, লিপিকা ম্যাডাম, বন্ধুদের কাছ থেকে ফরমাইশ আছে, আপনি যে স্যাক্সোফোনের মিউজিকটা শোনাবেন একটু রিদিমি, একটু নাচের একটু মজার থাকবে, তো চলুন সেরকম একটা রিদিমি আমরা চাইছি। কারণ এরপর থেকে যেগুলো হবে একটু নাচের, একটু আনন্দের, একটু মজার, ফটাফটি চলুন।
হ্যালো যত পাই তত খাই কেউ বলি আরো খাবো যত পাই তত খাই যত পাই তত খাই কেউ বলি আবার খাবো যার মনে কোনো লোভ নেই এসকে মিউজিক্যালের শুভ এসকে মিউজিক্যালের ম্যানেজার শুভ স্যাক্সোফোনের মিষ্টি আওয়াজে খুশি হয়ে 100 টাকা দিয়ে সম্মান জানালেন চাইবো জোরদার তালি হোক সবার থেকে আর শুভদা থাকলে একটু প্লিজ একটু আসবেন শুভদা ভীষণ মিষ্টি মানুষ আপনাদের সবার প্রিয় শুভদা আজকে এখানে এসে আপনার কেমন লাগছে তো একটা কথা বলবো শুধু আমাকে নয় যে দাদা ভাইয়ের জন্য আজকের এত সুন্দর প্রোগ্রামটা আপনারা মানে দেখতে পাচ্ছেন তো আমার শ্রদ্ধেয় দাদা সুকান্ত লহরা তো সবার প্রথম বলবো কমেডির জন্য তো এত সুন্দর অনুষ্ঠান কিন্তু সর্বোপরি যে সুকান্ত লহরা যার জন্য ও কিন্তু গোসবার ছেলে কিন্তু থাকে বসিরহাটে কিন্তু আজকে যে এত সুন্দর অর্গানাইজ করছে তো সুকান্ত লহরার জন্য একটুখানি হাতের তালি হয়ে যায় জোর করে থ্যাংক ইউ সো মাচ আর সাথে সুন্দর মিউজিশিয়ান অবশ্যই রয়েছে এত সুন্দর হ্যান্ডস এবং সাথে অভিজিৎ দা এবং আমি একটা কথা বলবো অনেকটা জানি টাপ অনেকটা ক্রিটিক্যাল যে স্যাক্সোফোন বাজানো তো দিদি ভাই যে এত সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছে অনেক আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওই সাথে ধন্যবাদ জানাবো এখানকার কমিটিকে পরবর্তী বছর আরো সুন্দর থেকে সুন্দরতম অনুষ্ঠান হবে আর একটা কথা বলছি বিশেষ করে দিস ইজ দ্য বেস্ট টাইম টু এনজয় দ্য বিউটি মানে বাংলায় বলছি সৌন্দর্যে উপভোগ করার এটা হচ্ছে সেরা সময় তো শো সবাই মিলে এনজয় করো ফুল এনজয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চলুন আপনাদের আনন্দটা থামিয়ে রাখতে চাই না সঙ্গে সঙ্গে মঞ্চে আহ্বান জানাবো প্রিয় সঙ্গীত শিল্পীকে সেলতিয়া গাড়িতে উড়তে ধুল সেলতিয়া গাড়িতে উড়তে ধুল আর মিলতে লড়কি তো খেলতা হ্যায় ফুল লিজে দোস্তো ইসি মন্থ পর জো লড়কি আ রহি হ্যায় উসি তুম দেখোগি তো তোমারা দিল মে জো বাগিচা হ্যায় না ও বাগিচা মে ফুল খিলেগা লিজে ইসি মন্থ পর আ রহি হ্যায় পপ কুইন শ্রীজিতা প্লিজ ওয়েলকাম হ্যালো 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 আর লিপিকা ম্যাডামের সুন্দর স্যাক্সোফোন বাজানোতে খুশি হয়ে বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে 500 টাকা দিয়ে সম্মান জানালে একবার জোরদার তালি হোক সবার থেকে থ্যাংক ইউ চলুন এবার গানে ফিরি মঞ্চে সৃজিতা প্লিজ ওয়েলকাম मजा है कुछ नया नया वाच क्या हुआ
প্রত্যেকটা গানের শেষে হাত তালি সহ একদম চিৎকার, হ্যাঁ, তার সাথে নাচটাও, নাচ করতে কেউ ভুলো না, হ্যাঁ, কারণ অনুষ্ঠান সবার সব দিন আসে না, তো চলো। ভালো গান, আচ্ছা নাচটাও যেন ভালো করে হয়, হ্যাঁ চলো।
তো চলো একটা হিন্দি গান হোক। হ্যালো, তো ঠিক আছে তো? হ্যালো হ্যালো সুচিতা, তোমার গানে যাওয়ার একটা বিশেষ ঘোষণা। গোবিন্দপুর ঘাট থেকে বোট ছেড়ে যাচ্ছে, গোবিন্দপুর ঘাট থেকে বোট ছেড়ে যাচ্ছে। যারা ওই বোটে যেতে ইচ্ছুক বা যাওয়ার প্রয়োজন আছে, আপনারা ঘাটে চলে যান। আর চলুন সুচিতার গানে যাদের নাচার ইচ্ছা আছে, প্রাণ ভরে নাচুন, মন ভরে নাচুন, পরিবেশের সৌন্দর্যকে বজায় রেখে, নিজেদের সম্মানটাকে অটুট রেখে চলুন। কাউকে কোথাও যেতে হবে না, এখানেই থাকো সবাই, ঠিক আছে? বোট চলে যাক, কাউকে বাড়ি যেতে হবে না। হ্যাঁ একদম, চলো। Thank you.
কোথায় গেল সবার, একটু একসাথে হোক না? এই তোমাকে বললে পরে দেবে তাই না? হ্যাঁ এত কিপটামি তো, চলো এরপরে একদম শেষ গান আমার, তাই তো একবারে? হ্যাঁ চলুন, সিঙ্গেল রাউন্ডের শেষ একটি গান সৃজিতা উপহার দেবে, আর এরপরে আমরা ডুয়েট গানে ফিরছি। ডুয়েট গানে অভিজিৎ দা আসছে, রূপাই আসছে, আর ডুয়েট গানে একটা নয় দুটো নয়, ডুয়েট গানে এখনো তিন খানা ডুয়েট গান দিয়ে তারপর আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই সুন্দর পরিবেশ থেকে আমরা বিদায় নেব। চরুন শেষ ভালো, যার সব ভালো তার অন্তিম লগ্নের আনন্দটা সবাই মিলে ভাগ করে নিতে চাই সম্মানের সঙ্গে, প্রাণ ভরে আনন্দের সঙ্গে। চলো মঞ্চে সৃজিতা, সিঙ্গেল রাউন্ডের শেষ গান, ফাটাফাটি গান, চলো। গানটাতে কিন্তু সবার ফাটে ডান্স চাই তো, হবে তো? একটু হোক না আওয়াজটা, কি হবে তো? এই তো চল একদম তোমাদের জন্য আমার অনুষ্ঠানের একদম শেষ গান।
এখানে এলাম, তো গাইবে তো আমার সাথে, গাইবে তো, ভলিউমটা কিন্তু একটু জোরে। হ্যাঁ আচ্ছা, কোন পাশে যাবো দেখতে তো পাচ্ছি না মুখগুলো, এখান থেকে দেখতে পাচ্ছ আমাকে? আচ্ছা চলো। চিলে এলে জিলে এলে মসিমে মসিমে, চিলে এলে জিলে এলে মসিমে মসিমে। হ্যালো, চলো চলুন আমরা ডুয়েট গানে ফিরবো, আর ডুয়েট গানে অভিজিৎদাকে চেয়ে নেবো, সৃজিতা আসবে এবং রূপাই আসবে, আর ডুয়েট গানে ফিরবো। আর বন্ধু তোমার কথাটা ফেলতে পারলাম না, তোমার কথাটা রাখছি, ছোট্ট করে উপহার দিচ্ছি, চলুন সবাই মিলে একসঙ্গে। কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। সত্য যুগে দেবতারা পান করেছিল সুরা, সত্য যুগে দেবতারা পান করেছিল সুরা, কলি যুগের ছেলে খাচ্ছে কাণ্ডির বোতল ধরিয়া, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। আমিষ্টি দাম মিষ্টি তেঁতুল বড় টক, আমিষ্টি দাম মিষ্টি তেঁতুল বড় টক, গুরু আমিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক, তেঁতুল গোলা জলে ফুচকা খাওয়ার কথা বললে মেয়েদের কি অবস্থা হয় বলবো? আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক, তেঁতুল গোলা জলে ফুচকা খাওয়ার কথা বললে মেয়েদের জীব করে লগ লগ, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। চিবাতে ভালো চাল ভাজা আর খেতে ভালো মুড়ি, চিবাতে ভালো চাল ভাজা আর খেতে ভালো মুড়ি, খালি পেটে রমাল খেলে চুয়ে যাবে নারী, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। বিড়ি খেলে ভীষণ মজা সিগারেটে লস, বিড়ি খেলে ভীষণ মজা সিগারেটে লস, একটা সিগার সাত টাকা ভাই বিড়ির বান্ডেল দশ, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে চল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। মদকে ছেলেরা করলে বমি মেয়েরা করে উপহাস, মদকে ছেলেরা করলে বমি মেয়েরা করে উপহাস, গুরু ইয়াং ছেলেরা যদি মদ খেয়ে বমি করে ফেলে মেয়েরা ভীষণ ভাবে উপহাস করে তো নাকি, তীব্রভাবে উপহাস করে, কি বলে? দেখ 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 যেন অন্ন প্রাশনের পায়েস ঢেলে ফেলছে, বলে তো গুরু ব্যাপারটা একটু উল্টে দিন তো। কুমারী মেয়ে যদি বমি করে ফেলে কি অবস্থা হয় বলবো? মদকে ছেলেরা করলে বমি মেয়েরা করে উপহাস, আর কুমারী মেয়ে করলে বমি হয় যে সর্বনাশ, কচি কি খাবি বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। মদ খাওয়াটা অপরাধ কিন্তু মদে আছে বল, মদ খাওয়াটা অপরাধ কিন্তু মদে আছে বল। গুরু দাদু মদকে বাড়ি ফিরছে, ঠাকুমা অনেক গাল বন্ধ করছে, অনেক কথা শোনাচ্ছে, দাদু ঠাকুমাকে বোঝাচ্ছে, ওরে মদ খাওয়াটা অপরাধ কিন্তু মদে আছে বল, মদ খেলে খানা দেখতে পাই খারাপ বলে মারবো শালাকে, চল কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল কচি, কি খাবি তুই বল। মদ খেয়ে খেয়ে ঘর বেঁচেছে করেছে বাজারে ধার, মদ খেয়ে খেয়ে ঘর বেঁচেছে করেছে বাজারে ধার,
গুরু দেখবেন অনেকে মদ খেয়ে খেয়ে ঘর বাড়ি বেঁচে দেয়, বাজারে অনেক ধার করে ফেলে। এসবের যারা তীব্র প্রতিবাদ করে তারা কে জানেন? এবং অনেককে ওই রাস্তা থেকে ঘুরিয়ে নিয়েছে, তাদের সংসারে শান্তি ফিরিয়ে দিয়েছে, মদ খেয়ে ঘর বেঁচেছে, করেছে বাজারে ধার। এসবের যারা তীব্র প্রতিবাদ করে তারা হলো কচুখালি মনসা পুজো কমিটির মেম্বার। কচি কি খাবি তুই বল, কচি কি খাবি তুই বল, কে মেরেছে কে বকছে কেন চোখে জল, কচি কি খাবি তুই বল, কচি কি খাবি তুই বল। বিষ্ণুমাইতি নামটি আমার মেদিনীপুরে ঘর, বিষ্ণুমাইতি নামটি আমার মেদিনীপুরের ছেলে, পুরো বিশ্বজিৎ মাইতি নামটি আমার মেদিনীপুরের ছেলে। যোগাযোগ হলো 8116989203। ভালো কি আপনাদের লেগেছে? যদি ভালো লাগে আপনারা হো করুন তো সবাই মিলে, সবাই জিও। বিশ্বজিৎ মাইতি নামটি আমার পূর্ব মেদিনীপুরের ছেলে, ভালো লাগলে হো হো করো দুই বাহু তুলে। কোথি কি খাবি তুই বল, কোথি কি খাবি তুই বল, কি খাবি তুই বল, কোথি কি খাবি তুই বল, কি খাবি তুই বল, কোথি কি খাবি তুই বল, কি খাবি তুই বল, কোথি কি খাবি তুই বল, কি খাবি তুই বল, কোথি কি খাবি তুই বল, কি খাবি তুই বল, কোথি কি খাবি তুই বল। চলুন ডুয়েট গান সঙ্গে সঙ্গে কুমার অভিজিৎ সঙ্গে চাইব। হ্যাঁ রূপাই প্লিজ ওয়েলকাম। আর দুটো নয় তিনটে কথা দিয়েছি, তিনটের পরে কেউ আবদার রাখবেন না, আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে, আগামী দিন প্রোগ্রাম আছে। চলুন তিনটে গান দিয়ে শেষ করব, সবাই অন্তিম লগ্নের আনন্দটা ভাগ করে নিন খুশি মনে। অভিজিতা এবং সঙ্গে রূপাই প্লিজ ওয়েলকাম। চল হ্যালো চল হ্যালো 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 ভোকালটা বাড়ো, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো 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 আরো হ্যালো 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 ঠিক, হ্যালো ঠিক ঠিক, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো ঠিক ঠিক, হ্যালো হ্যালো ঠিক ঠিক, হ্যালো হ্যালো একটু কম, হ্যালো 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 ঠিক, হ্যালো
पिछल पिछल तुम्हारे अंग दिखते आसमान रंग चोखे मन करे नमीते पिछल पिछल तुम्हारे अंग दिखते आसमान रंग चोखे मन करे नमीते पिछल पिछल तुम्हारे अंग दिखते आसमान रंग चोखे मन करे नमीते तुम्हार मनेर आगुन दिए आमार बुके नाम लिखे दाओ मन आंचन करे बधुआ मन आंचन करे बधुआ मन आंचन करे बधुआ मन आंचन हुई
সময়ের চরণে প্রণাম জানিয়ে সংস্থা দাদা ভাইদের ধন্যবাদ শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে সব শ্রোতা বন্ধুদের ভালোবাসা।